দেখছেন এমকে টেলিভিশন। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি এস রহমান। এবারের বাজেট বিনিয়োগ বান্ধব ও ব্যবসা বান্ধব হয়েছে। দেশে যাতে বিনিয়োগ বেশি হয় সেজন্য শুল্কহার সমন্বয় করা হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে বাড়ানো ও কমানো হয়েছে। দেশে বিনিয়োগ হলে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে। এসব কথা বলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। তিনি আরো বলেন, যাত্রীদের জন্য ট্রলি দেওয়ার ফলে যাত্রী হয়রানি কমবে, বহিরাগত দালালরা যাত্রীদের ব্যাগেজ টানাটানি করতে পারবে না। রোববার সকালে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট বন্দরের লিংক রোড ও প্যাসেঞ্জার টার্মিনালে পাসপোর্ট যাত্রীদের ট্রলি ব্যবস্থার উদ্বোধন শেষে এ কথা বলেন। এ সময় তার সাথে ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য এডমিন খন্দকার আমিনুর রহমান, বেনাপোল বন্দরের পরিচালক প্রদ্যুৎ কান্তি রায়, বেনাপোল কাস্টম কমিশনার বিলাল হোসেন চৌধুরী, যশোর কাস্টমস অ্যান্ড ভ্যাট কমিশনারেটর কমিশনার মোহাম্মদ শওকত হোসেন, বেনাপোল সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান স্বজন, সাবেক সভাপতি আলহাজ শামসুর রহমান, আলহাজ নুরুজ্জামান, খায়রুজ্জামান মধুসহ আরো অনেকে। সেইগুলি যাতে নির্বিঘ্ন হয়, ঝঞ্ঝাটমুক্ত ঝামেলামুক্ত হয় সেজন্য চেষ্টা করা হবে। কারণ হলো আমাদের উদ্দেশ্য হলো এই দুই দেশের মধ্যে, ভারত এবং বাংলাদেশের মধ্যে ট্রেড ফেসিলিটেশন, বাণিজ্য যাতে সহজ হয়, এবং এই বাণিজ্য সহজ হলে উভয় দেশের ব্যবসায়ীদের সুবিধা হবে, জনগণেরও সুবিধা হবে। এই লক্ষ্যে আমরা এই সমস্ত পোর্ট 24 ঘন্টা ব্যবসা বান্ধব একটি বাজেট প্রণয়ন করতে চেয়েছি। অর্থাৎ দেশে যাতে বিনিয়োগ বেশি হয় সেই জন্য বিভিন্ন ক্ষেত্রে আমরা আপনার ওই যে ডিউটি, কাস্টম ডিউটি এবং রেগুলেটরি ডিউটি, সাপ্লিমেন্টারি ডিউটি, এইগুলি অ্যাডজাস্ট করেছি, ওদের ব্যবসার জন্য সুবিধা হয়। আমাদের দেশে বিনিয়োগ, এবং বিনিয়োগ হলে আপনারা জানেন যে কর্মসংস্থান হয়, দেশের ইকোনমিক অ্যাক্টিভিটি বাড়ে, তখন আমাদের রেভিনিউও বাড়বে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানাচ্ছি এস রহমান, এমকে টেলিভিশন। আপনারা দেখছেন এমকে টেলিভিশন।